সাকিবের অ্যাটাক, লিটনের কুইক রিফ্লেক্স, টাইটানসকে ব্রেক থ্রু এনে দিলেন দুই টাইগার কাপ্তান। সাকিব লিটন জুটি হতেই পারতেন সুপারহিট কম্বো অব দ্য ডে, তবে জিতলেই ফাইনাল, এমন ম্যাচে হেরে গেল সাকিব লিটনের গল টাইটানস। ফ্র্যাঞ্চাইজি লিগটা ঠিক জুতসই হচ্ছে না লিটন কুমার দাসের। আইপিএল, গ্লোবাল টি টোয়েন্টি লিগ, এরপর এলপিএল, একের পর এক খেলে যাচ্ছেন, ব্যর্থ হচ্ছেন। এলপিএল এর অভিষেক ম্যাচে চার বল খেলে করেন মোটে এক রান, কোয়ালিফায়ারেও সাত বলে আট রান। গ্লোবাল টি টোয়েন্টি আর এলপিএল মিলিয়ে সবশেষ দশ ম্যাচে মাত্র ১৫০ টাইগার ওপেনারের। আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে দল, সামলাতে লিটনে ভরসা, আবারও হতাশ করলেন এলকেটি। ত্রাণকর্তা হয়ে আসলেন সাকিব আল হাসান, শুরুতেই বেশ আগ্রাসী, তবে ইনিংসটা লম্বা করা যায়নি। ১৭ বল খেলে তিন চারে ১৯ রানে শেষ হয় বিশ্বসেরা অলরাউন্ডারের আজকের ইনিংস। বোলিংয়ে এই ম্যাচেও টাইটান্সের ভরসা সাকিব আল হাসান, ডেথ ওভারে দিলেন মোটে এক রান, চার ওভারে ২৩ রান দিয়ে এক উইকেট নিয়ে এদিনও ইকোনমিক্যাল টাইগার অলরাউন্ডার। শেষ মুহূর্তে খেলা জমিয়ে তুলেছিলেন শানাকা, তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচ হারলেও এখনও ফাইনালের আশাও ফুরিয়ে যায়নি টাইটান্সের। আছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ, সাথে এশিয়া কাপের আগে সুযোগ থাকছে সাকিব লিটনের জ্বলে ওঠার। কোহিনুর কণা, একাত্তর।